আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে দুই পুলিশ পিটিয়ে আহত করল এক যুবক। অবিশ্বাস্য এই খবরে তোলপাড় সারা দেশ। অন্যদিকে সোমবারে আবারও হরতালের ডাক। আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে ভয়াবহ মারামারির ঘটনায় উত্তপ্ত উত্তরবঙ্গ। এদিকে সেই করোনাকালেই আবারও শুরু নেতাদের চুরি চামারি। সিঁড়ির নিচে মিলল কয়েক লাখ টাকার টিসিবির পণ্য এবং বিয়েতে নাচের ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশত। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা প্রধান প্রধান সংবাদ শিরোনাম। চলুন এবার যাওয়া যাক বিস্তারিত সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে নেজামুদ্দিন ও শোভন বড়ুয়া নামে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় ওবায়দুল হক হৃদয়, 23 বছর বয়স নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয় ফেনী জেলার সোনাগাজী পৌরসভা 7 নং ওয়ার্ডের মৃত এমদাদুল হক মানিকের ছেলে। গত বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার 1 নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত যুবক ও পুলিশ সদস্যদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের ঘটনায় বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, শুক্রবার বিকালে ওবায়দুল হক হৃদয় সিএনজি অটোরিকশা যোগে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক দায়িত্বরত পুলিশ কনস্টেবল নিজামুদ্দিনের বুকে লাথি মেরে পুনরায় ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত অপর পুলিশ শোভন বড়ুয়া বাধা দেন। এতে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অভিযুক্ত যুবক ওবায়দুল হক হৃদয় ও তাকে বহন করা সিএনজি অটোরিকশা সহ পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। একজন মন্ত্রীর বাড়িতে পুলিশের ওপর এহেন আক্রমণে অবাক সবাই। মন্ত্রীর সাথে এমন ঘটনা ঘটলে সাধারণ মানুষ কি হবে, সেটাই এখন আলোচ্য বিষয়। ওদিকে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে আগামী সোমবার লালমনিরহাটে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রলীগ। 9 এপ্রিল রাত 8টায় জেলা ছাত্রলীগ অফিসে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন লালমনিরহাট পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু। এর আগে সন্ধ্যায় জেলা শহরে বিক্ষোভ মিছিল ও মামলা প্রত্যাহারের দাবিতে থানায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু। পাপ্পু বলেন, লালমনিরহাট জেলায় এক যুগ ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়া রহমান একনায়কতন্ত্র কায়েম করে লিমিটেড কোম্পানিতে পরিণত করার চেষ্টা করছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়া রহমান তার আপন ভাগ্নে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হতে না পারায় বক্করের সুনাম ক্ষুণ্ণ করতে বিভিন্ন পায়তারা করে আসছেন। ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্করের প্রতিবাদ করায় প্রয়াত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাইদ মোহাম্মদ দুলাল সহ সর্বসাধারণের সমর্থনে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। তাকে দমাতেই অ্যাডভোকেট মতিয়ার তার আপন বোনের বাড়িতে হামলা ও বোনকে আহত করার মিথ্যা নাটক সাজিয়ে ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্করকে দায়ী করে শুক্রবার বিকেলে সদর থানায় একটি অভিযোগ দেন। বিষয়টি ছাত্রলীগের নেতাকর্মীদের কানে আসার পরপরই প্রতিবাদ জানায়। সেই সাথে মামলা প্রত্যাহারের দাবিতে জেলা ছাত্রলীগ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও থানায় অবস্থান নেয়। আগামী 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে সোমবার লালমনিরহাট জেলায় সকাল সন্ধ্যা হরতাল দেওয়া হবে। এরপরও যদি সমাধান না হয় তাহলে পরবর্তীতে কঠিন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। মুঠোফোনে ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্কর বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের এই ভিত্তিহীন অভিযোগ। এ হামলার সাথে তিনি বা তার প্রিয় সংগঠন ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নয়। ঘটনাটি নিয়ে বেশ উত্তাপ ছড়াচ্ছে গোটা উত্তরবঙ্গে। এদিকে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের জন্য আশার একটি নাম টিসিবির ন্যায্য মূল্যের পণ্য। চলমান করোনা পরিস্থিতিতে নিম্ন এবং মধ্যম আয়ের মানুষ যখন এই পণ্য কিনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন রাঙামাটি শহরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে কয়েক লাখ টাকার টিসিবির পণ্য। সকালে শহর স্টেডিয়ামের সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ডাল, তেল, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য উদ্ধার করে পুলিশ। টিসিবির ন্যায্য মূল্যের পণ্যের জন্য স্থানীয় খেটে খাওয়া মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা দিয়ে পণ্য সংগ্রহের চেষ্টা করলেও অর্ধেক মানুষের ভাগ্যেই পণ্য জোটে না।
নিজের সিরিয়াল আসার আগেই পণ্য শেষ হয়ে যায়। এ পরিস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় টিসিবি পণ্য উদ্ধারের ঘটনা জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। পথচারী মোহাম্মদ হানিফ বলেন, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই টিসিবি লেখা বস্তাগুলো এখানে পড়ে রয়েছে। তখন লোকজন কম থাকাতে অনেকে তেল, পেঁয়াজ, চিনি, ডাল সহ অনেক জিনিস নিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এখানে ভিড় করতে শুরু করে। আরেক স্থানীয় ব্যক্তি বলেন, নির্ধারিত মূল্যে 500 টাকা নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও আমরা টিসিবি পণ্য ক্রয় করতে পারি না, আর এখানে এভাবে পড়ে আছে, এটা গরিবের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। রাঙামাটি শহরে টিসিবি পণ্য বিক্রয়কারী ডিলার ঝিল্লল মজুমদার বলেন, সকালে আমি পণ্য উদ্ধারের ঘটনাটি জানতে পারি, তৎক্ষণাৎ আমি গোডাউনে গিয়ে দেখি গোডাউনের তালা ভাঙা। আমার গোডাউন থেকে কে বা কারা পণ্যগুলো চুরি করেছে সেই ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছি না। আমি কোতোয়ালি থানার ওসিকে নিয়ে ঘটনাস্থলে আসি। গত বছরের করোনাকালীন সময়ে একইভাবে অনেক পণ্য সামগ্রী চুরির ঘটনা ঘটেছিল। ভিডিওটি শেষ করব অবাক করা একটি খবর দিয়ে। শরীয়তপুরের সদর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে মেয়েদের নাচের ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 30 জন আহত হয়েছে। সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের 4 ও 5 নম্বর ওয়ার্ডের মাহমুদপুর খানপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রাজা খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাহমুদপুর খানপাড়া গ্রামের গফুর খার মেয়ের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে মেয়েদের নাচের ভিডিও ছবি মোবাইল ফোনে ধারণ করেন স্থানীয় 5 নম্বর ওয়ার্ডের মেম্বার আসালউদ্দিন সরকারের কিছু লোকজন। ছবি তুলতে নিষেধ করায় গফুর খার লোকজনের সঙ্গে আসালউদ্দিন সর্দারের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে মাহাতপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মেম্বার আসালউদ্দিন সর্দার কালাম ব্যাপারী সমর্থকদের সঙ্গে 4 নম্বর ওয়ার্ডের পন্নু খান, লিয়াকত খান সমর্থকদের মারামারি হয়। তখন 4 জন আহত হন। ওই বিষয় নিয়ে সকালে মাহাতপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মেম্বার আসালউদ্দিন সর্দার কালাম ব্যাপারী সমর্থকদের সঙ্গে পন্নু খান, লিয়াকত খান সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের অন্তত 30 জন আহত হয়। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রাজা খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। 4 নম্বর ওয়ার্ডের আহত লিয়াকত খান বলেন, এ ঘটনায় আমরা সম্প্রতি মামলা করেছিলাম। মামলা তুলে নিতে আসালউদ্দিন সর্দার কালাম ব্যাপারী চাপ প্রয়োগ করে। মামলা না তোলায় পুনরায় আজ আমাদের মারধর করে বাড়িঘর ভাঙচুর লুটপাট করেছে। অপরদিকে মেম্বার আসালউদ্দিন সর্দারের সমর্থক আহত মুজিবুর মোল্লা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিয়াকত খানের লোকজন আমাদের মারধর করেছে, আমাকেও মেরে আহত করেছে। সুপ্রিয় ভিউয়ার্স, দেশের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রীর বাড়িতে পুলিশের ওপর যখন হামলা হয় তখন নিরাপত্তা নিয়ে আর কিছু বলার থাকে না। তারপরেও আশা করব হামলাকারী সেই যুবককে দরকার হলে রিমান্ডে নিয়ে হামলার কারণ জানা হোক, এর পেছনে কারা জড়িত তারও বের করা হোক। আপনিও এমন চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই হ্যাঁ লিখে আপনার মন্তব্য জানিয়ে দিন, না হলে না লিখতে পারেন, মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি পারেন শেয়ার করুন। অনলাইনে শত গুজবের ভিড়ে সত্য বস্তুনিষ্ঠ সকল খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থেকে সংবাদটি শোনার জন্য।